প্রাতঃভ্রমণে বেরিয়ে শনিবার সাত সকালে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হলেন এক সার ব্যবসায়ী। শনিবার ঘটনাটি ঘটেছে সকালে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত সন্ধিপুর গ্রামে। মৃত ব্যবসায়ীর নাম কাজল দত্ত, বয়স 47। তদন্তে নেমে আরেক ব্যবসায়ী সুমন্ত সেনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, কাজলের সঙ্গে সুমন্তের স্ত্রীর পরকীয়া ছিল, সেই রোষেই তিনি খুন হয়েছেন, কাজল দত্ত তদন্তে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজল বাবু ভরতপুর এলাকায় রাসায়নিক সারের কারবার করেন। তার দোকানের পাশেই মিষ্টির কারবার করেন সুমন্ত বাবু। অভিযোগ, সুমন্ত বাবুর স্ত্রীর সঙ্গে কাজল বাবু দীর্ঘদিনের পরকীয়া ছিল, এই নিয়ে দুজনকে সতর্ক করেছিলেন সুমন্ত বাবু, কিন্তু কাজ হয়নি। প্রতিশোধ নিতে শনিবার সকালে কাজল ও সুমন্ত একসঙ্গে প্রাতঃভ্রমণে বেরুন। ঘণ্টাখানেক পর সুমন্ত বাবু দৌড়ে দৌড়ে বাড়ি ফিরে স্থানীয়দের জানান, রাস্তায় মুখোশ পরা দুজন লোক ঝোপের আড়াল থেকে বেরিয়ে আমাদের ওপর হামলা চালায়। সে কোন রকমে ছিটকে পালিয়ে এসেছে, কিন্তু কাজলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে তারা। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন, সেখানে কাজল বাবুর গলা কাটা দেহ পড়ে রয়েছে। ঘটনাস্থলে ভরতপুর থানার পুলিশ এলেই সন্দেহ হয়, কাজল দত্ত খুন হওয়ার ঘটনায় বন্ধু সুমন্ত সেন জড়িয়ে থাকতে পারে, কিন্তু খুনের ঘটনার পরই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। কিছুক্ষণের মধ্যে সুমন্ত বাবুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তার গল্প হজম হয়নি তদন্তকারীদের। লাগাতার জেরার মুখে তিনি স্বীকার করেন, নিজেই কাজল বাবুর গলার নলি কেটেছেন তিনি। মিষ্টির দোকানের মালিকের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তাদের জেরা করে এই ঘটনা সম্পর্কে আরো তথ্যের খোঁজ পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। খুনের ঘটনায় আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে ভরতপুর থানার পুলিশ। আমরা সকালবেলায় জাস্ট দুঃখজনক ঘটনাটা শুনতে পারলাম। আমাদেরই দাদা, আমাদের ক্লাব মেম্বার কাজল দত্ত সকালবেলায় মার্ডার হয়ে গেছেন। কোন ক্লাবে? ভরতপুর টাউন ক্লাব। তো এমন একটা ব্যক্তি মার্ডার হয়ে গেল যার কোনো শত্রু আছে বলে আমার তো মনে হয় না। যে ব্যক্তি সবার সঙ্গে ভালোভাবে মেশে উঠা চলা করে, হাঁটা বসা করে, খুবই ভালো ব্যক্তি। এইরকম একটা ব্যক্তি এইভাবে নৃশংস হত্যা, খুব দুঃখজনক। আমরা চাইছি প্রশাসনের কাছে দ্রুত আসামি যেন ধরা পড়ে, যত তাড়াতাড়ি আসামি ধরা পড়ে ভালো, নাহলে কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে ভরতপুর গ্রামবাসী কিন্তু উত্তেজিত অবস্থায় আছে। তারা নিজেদের ধৈর্য ধরে রেখেছে ঠিকই, আগামী দিন যদি এরকম সমস্যার সমাধান না হয় তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে যাব। কারণ এই যে ব্যক্তি মারা রয়েছে সেই ব্যক্তি নন পলিটিক্যাল লোক, খুব ভালো ছেলে, মানে পাড়ার একটা প্রতিষ্ঠিত ছেলে বলা যেতে পারে। এই ব্যক্তি যদি মারা হয় আগামী দিনে তো সাধারণ মানুষের নিশ্চয়তা নিয়ে আমাদের প্রশ্ন উঠছে। আমরা প্রশাসনকে কাছে আবেদন রাখবো, আসামি যেন দ্রুত ধরা পড়ে। তো আপনার কী মনে হচ্ছে মার্ডার সম্পর্কে? দেখুন, এখন টোটালটাই ইনভেস্টিগেশনের মধ্যে আছে, এই বিষয়ে কথা না বলাই ভালো। আমরা আগামী দিনে ওই জন্য অপেক্ষা করছি। আমরা আশা করব যে খুন করেছে সে যেন আসামি যেন দ্রুত ধরা পড়ে। আপনার দাদাকে খুন হয়েছে, এই ব্যাপারে আপনি কী বলবেন? ভোর 7:30 হাঁটতে যান, দিয়ে শুধু একজন এসে খবর দিয়ে গিয়ে একজন মারা পড়ে আসে। আপনি গিয়ে দেখছি, হ্যাঁ দাদা বর্তমান কোথায় মারা হয়ে পড়েছে? আমার বাড়ি ভরতপুর হাই স্কুল সামনে। আচ্ছা, কোথায় মারা হয়ে পড়েছিল? পড়েছিল আপনার ওই সন্ধিপুর যেতে রাস্তায় গিয়ে দেখলাম, হ্যাঁ বর্তমানে খবর করে দিলাম। এমনি সত্য বলে কিছু নাই, হয়ে নাই আর সন্দেহ বা কাতাও কিছু নাই। কীভাবে মারা কী করে যাবো? ওই তো ভোরে যাই, হাঁটতে গেছে এইটাই যাবে। প্রতিদিন প্রতিদিন যাই? হ্যাঁ প্রত্যেকদিন প্রতিদিন যাই। আজকে গিয়েছিলি? হ্যাঁ। একাই যাই? ও দু একদিন যায় মাঝে মাঝে। আজকে কেউ গিয়েছিলে শুনেছেন? হ্যাঁ ওর সঙ্গে গেছি। মুর্শিদাবাদ থেকে জয়দুল শেখের রিপোর্ট, NBTV।